কিশোরী অপহরণের অভিযোগত লক্ষিমপুর গ্রেপ্তার তিনি যুবকক। 27 এপ্রিলত মাজুলীর কিশোরীক অপহরণের অভিযোগ। নারায়ণপুরের 2 যুবতী উদ্ধার করেছিল কিশোরী। এসপ্তাহর পিছত গ্রেপ্তার গহপুরের 3 যুবকক। 27 এপ্রিলত লক্ষিমপুর আর মাজুলীর সীমান্তবর্তী কেরকের চাপরিত সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর ঘটনা। ভিতরুয়া অঞ্চলের এগারী কিশোরীক বলপূর্বকভাবে লনা 3 যুবকর কবলের উদ্ধার করেছিল দুগী যুবতীসহ পঞ্চায়েতর অডিটর যা এটা দলে। সেই দলটোরে মোবাইলত বন্দী হয়েছিল কিশোরী অপহরণ আর নির্যাতনের সমগ্র দৃশ্য। টানি আজুরি গহপুরের এই 3 যুবক মিথুন দলে, লিঙ্কা পাতির আর মদন কুটুমে লই আহিছিল কিশোরীক। ঘটনা কেন্দ্র করে সমগ্র রাজ্য তোলপাড় লাগিছিল যদিও কেবল কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করিয়েই দায়িত্ব সামরিছিল নারায়ণপুর আরক্ষীয়ে। কিন্তু শেহতীয়াক আরক্ষীর এই ভূমিকাক লৈ বিভিন্ন মহলত প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়াত বৃহস্পতিবারে আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে 3 যুবকক। কিন্তু বলপূর্বকভাবে কিশোরীক টানি আজুরি লৈ অনা যুবকর বিরুদ্ধে বাল্যবিবাহর ধারাত আরক্ষীয়ে রুজু করিলে গোচর। এই ধারাতেই গ্রেপ্তার তিনিওকে। কিশোরী নির্যাতনের প্রসঙ্গ এড়াই চলার অভিযোগ আরক্ষীর বিরুদ্ধে। গ্রেপ্তার করা 3 যুবকর মন্তব্য কিশোরীর পরিয়ালে 3 যুবকক গতাই দিছিল কিশোরীক, কারণ 3 যুবকরে এজনের সহিতে কিশোরীর সন্মতির বিপরীতে বিয়া দিব বিচারছিল পরিয়ালে। সেই সূত্রেই পরিয়ালে সমজাই দিছিল কিশোরীক। কিন্তু পরিয়ালের এই সিদ্ধান্ত মানি লওয়া কিশোরীক টানি আজুরি লৈ আনিছিল তিনিওয়ে। যেহেতু ইয়ার ঘরের মানুষ ছোয়ালীটু মানে দিয়েছিল, সেইকারণে আমি 2-3টা গাঁও পাড় করি সিও আহিম বলে কয় আসলে। কিশোরীক টানি আজুরি শারীরিক অত্যাচার চলাই লৈ যাব বিচরা 3 যুবকর বিরুদ্ধে আরক্ষীয়ে নির্যাতনের কোনো ধারা আরোপ নকরাক লৈ বহু প্রশ্ন উদয় হয়েছে স্থানীয় রাইজর মনত। কিয় কিশোরী নির্যাতনকারীর বিরুদ্ধে নরম হয়েছে নারায়ণপুর আরক্ষীর স্থিতি? বাল্যবিবাহর অপরাধের লগতে কিশোরীর শরীরত হাত দি টানি আজুরি নির্যাতন চলার অভিযোগ সকলোরে। যোৱা 27 এপ্রিলত মাজুলী আর লক্ষিমপুর সীমান্তবর্তী এখন ভিতরুয়া গাঁৱৰ এগৰাকী কিশোরীক অপহরণ করার যত্ন করেছিল 3 জন যুবকে। এই ঘটনার সন্দর্ভত ইতিমধ্যে নারায়ণপুর আরক্ষী আটক করেছে 3 জনক যুবকক। তাৎপর্যপূর্ণ বিষয় এইটাই যে যুবক কেজনক কিন্তু আটক করা হয়েছে প্রহিবিশন অফ চাইল্ড মেরেজ একটর অধীনত। পক্সো কলৈ গল ক্যামেরা পার্সন রকেট ডুরীর সঙ্গে মই সঞ্জীৱ লাহন, নিউজ 18 নর্থ ইস্ট।